সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার যে প্রাক প্রস্তুতি সেটি সম্পন্ন করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তারপরে আমরা অবস্থা বুঝে এবং আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। এবং যখন খুলব আমাদের চিন্তাটি হচ্ছে যে যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন একটা অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সেক্ষেত্রে আমরা আমাদের যেহেতু আমাদের দেশে ক্লাস সাইজ যেটি সেটি অনেক বড়, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য উন্নত বিশ্বের কথা বললেন, সেখানকার সঙ্গে আসলেও আমাদের অনেক তফাত আছে, কারণ সেখানে যে ক্লাস সাইজ আর আমাদের ক্লাস সাইজ অনেক বড়, সেখানে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় একেবারে গাদাগাদি করে আমাদের শিক্ষার্থীদের বসতে হয়, সেটি এই প্যান্ডেমিকের মধ্যে আমরা তো সেভাবে বসাতে পারবো না, তাদের সেই যে সামাজিক দূরত্ব আমরা যেটি বলি সেই দূরত্বটি তো তাদের বজায় রেখে বসতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সব ক্লাসকে একসঙ্গে আনার সুযোগই থাকবে না। কাজে আমরা দশম এবং দ্বাদশকে নিয়ে আসবো তাদের পরীক্ষা দেওয়ার সেই প্রস্তুতির স্বার্থে, বাকিদের আমরা প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসর আমরা খোলার কথা এই জন্যই বলছি যে তারা একদিন করে আসবে, এবং যখন আমরা দেখব যে এই প্যান্ডেমিক আর আমাদেরকে সে অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের সংক্রমণের কোনো আর সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, তখন আমরা তারা পুরোদমে ক্লাস করবে, সেরকমই আমাদের চিন্তাভাবনা রয়েছে।